নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা। শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, কয়েকটা লাভেরও কয়েকটা খবর আছে, সেই খবরটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো। দর্শকবৃন্দ, প্রথম লাভের খবর হচ্ছে, আসামে মোট 100,000 মানুষের অ্যাকাউন্টে সরকার দেবে 9,000 টাকা। 100,000 মানুষের অ্যাকাউন্টে ঢুকবে আগামীকালকে আসামে। দর্শকবৃন্দ, 100,000 হিতাধিকারী কিসের জন্য? সেটা হচ্ছে শৌচাগার বানানোর জন্য, ল্যাট্রিন যেটা, সেই ল্যাট্রিন বানানোর জন্য সেই টাকাটার, সেই ল্যাট্রিনের যে টাকার যে প্রথম কিস্তি, সেই প্রথম কিস্তিটা 9,000 টাকা ঢুকবে। সেটা হচ্ছে গ্রামাঞ্চলে যে ইয়েগুলো থাকে না, ঘর ঘর শৌচালয় যে প্রকল্প, সেই প্রকল্পের অধীনে। দর্শকবৃন্দ, এবং আপনারা যদি আপনারা সেই ল্যাট্রিন বানানোর যে ইয়েটা যদি আপনারা জানেন না, পারেন না, আগে কি হতো, আগে কোনো একটা কন্ট্রাক্টরকে দেওয়া হতো, ওরা বানাতো, কিন্তু এতে কি হতো, অরিজিনাল টাকাটা মানুষের অ্যাকাউন্টে ঢুকতো না আর কি, মেইন টাকাটা। এবং সেখানে হয়তো অনেক গরমিল থাকতো বলে সরকার এখন ডাইরেক্ট হিতাধিকারীর অ্যাকাউন্টে সেই টাকাটা দিয়ে দিচ্ছে। 9,000 টাকা প্রথম কিস্তি, সেটা ল্যাট্রিন বানানোর জন্য প্রায় 100,000 হিতাধিকারীর অ্যাকাউন্টে ঢুকবে আগামীকালকে। এবং যদি কেউ সেই প্ল্যানটা যদি পারেন না, ট্যাঙ্কি কীভাবে বানানো, ওনাদের সেট কীভাবে বানানো যদি পারেন না, তাহলে অপেক্ষা করার জন্য বলে দেওয়া হয়েছে ডিপার্টমেন্টের তরফ থেকে, তাদেরকে যাদের যাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, তাদেরকে সেই ইয়েটা সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে দেওয়া হবে, কীভাবে ট্যাঙ্ক বানানো, কীভাবে সেট বানানো, সেটা দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন। কেউ যাহাতে এই টাকার অপব্যবহার না করে সেটার জন্য মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, অপব্যবহার না করে ল্যাট্রিন বানানোর কাজে লাগান বলে সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, আগামীকালকে আপনাদের অ্যাকাউন্টে যারা যারা ল্যাট্রিন অ্যাপ্লাই করেছিলেন, আপনাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট সেই 9,000 টাকা প্রথম কিস্তিটা সেটা ঢুকবে। দর্শকবৃন্দ, খুব ভালো একটা খবর। ক্যাবিনেটের কয়েকটা বৃহত্তর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম হচ্ছে সেই চা বাগানের যারা মজদুর আছেন ওনাদের জন্য, তাদের যে দৈনিক মজুরি সেটা বৃদ্ধি হয়েছে ব্রহ্মপুত্র ভ্যালি এবং বরাক ভ্যালিতেও। ব্রহ্মপুত্র ভ্যালিতে আগে দৈনিক মজুরি ছিল 232 টাকা, সেটা এখন 250 টাকা করা হয়েছে, 18 টাকা বৃদ্ধি করা হয়েছে। এবং বরাক ভ্যালিতে 210 টাকা আগে ছিল, সেটা এখন 228 টাকা করা হয়েছে, মানে 18 টাকা বরাক ভ্যালিতেও বৃদ্ধি হয়েছে। পুজোর আগে চা বাগানের তরফ থেকে 20% বোনাস দিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। চা বাগানের কর্মচারীরা 20% ওনারা বোনাস পাবেন। দশমিন, তাছাড়াও চা শ্রমিকের যে সকল ছেলেমেয়েরা আছে যারা সরকারি চাকরি করতে চান, বা আদিবাসী জনজাতির যে সকল ছেলেমেয়েরা যারা সরকারি চাকরি করতে চান, তাদের জন্য 300% রিজার্ভেশন সংরক্ষণও করা হয়েছে। দশমিন, সেটাও ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য হচ্ছে একটা বৃহৎ একটা ঘোষণা। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় জানিয়েছেন ক্যাবিনেটের একটা বৃহত্তর সিদ্ধান্ত, ক্লাস 7 থেকে 12 অবধি যে সকল ছাত্রছাত্রীরা সরকারি স্কুলে পড়বে, তাদেরকে মানে সেবাতে, সরকারি স্কুল মানে সেবাতে, সেবা বোর্ডে যারা পড়বে তাদেরকে 5% মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের সিট তাদেরকে রাখা হবে, মানে সংরক্ষণ। সরকারি কী হয়, সরকারি স্কুলে পড়ার পরে সেই ইয়ে থাকে না, ওনারা মার্কেল সঙ্গে ওনারা অন্যদের সঙ্গে পারেন না, না পারার কারণে ওনাদের সিটটা চলে যায়, সেই জন্য এখন 5% সিট সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য রাখা হয়েছে। দশমিন, খুব ভালো একটা খবর। তাছাড়া এবার এইচএস পরীক্ষাতে যে সকল ছাত্রী 60% পেয়ে যারা পাশ করেছিলেন, এবং যে সকল ছাত্র 75% পাশ করেছিল তাদেরকে স্কুটি দেওয়া হবে। নভেম্বর মাসের শেষে বা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সেই স্কুটির বিতরণের অনুষ্ঠানটা চলবে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। ক্যাবিনেটের এই কয়েকটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। তাছাড়া আগামী 7 তারিখে আসাম পুলিশের চাকরির জন্য বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে, আপনারা তৈরি থাকুন। একটা চিকিৎসা সংবাদ দিয়ে আপনাদেরকে, আগামী 6 অক্টোবর শুক্রবার 3 জন সুপার স্পেশালিস্ট ডাক্তার শিলচরের প্রেমতলা কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখার জন্য আসছেন। চেন্নাইয়ের মাডা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউট থেকে আসছেন দীর্ঘদিন হাইদ্রাবাদের AIG হাসপাতালের অভিজ্ঞতা সম্পন্ন গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার ডক্টর রাজশ্রী নায়ার। লিভার, গ্যাস, পাকস্থলী, জন্ডিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, পাইলস এবং পেটের সংক্রান্ত সমস্যা হলে সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া কলকাতার মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে আসছেন প্রখ্যাত নিউরোলজিস্ট অর্থাৎ নার্ভ এবং ব্রেন বিশেষজ্ঞ ডক্টর অনিশ ঘোষ। নার্ভ এবং ব্রেন সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য বা নিউরোলজিক্যাল যে কোনো ডিসঅর্ডার যদি থাকে, তাহলে সেই ডক্টর অনিশ ঘোষের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া আরেকজন ডাক্তার, তিনি হচ্ছেন ভারতের বৃহত্তম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থোপেডিক হাসপাতাল হায়দ্রাবাদের সানশাইন সুপার স্পেশালিটি অর্থোপেডিক হাসপাতালের অভিজ্ঞতা সম্পন্ন বিখ্যাত অর্থোপেডিক সুপার স্পেশালিস্ট সার্জন ডক্টর কিশোর কারুমুরি। আপনাদের যদি অস্থি অথবা হাড্ডি সংক্রান্ত যে কোনো যদি সমস্যা থাকে, সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। 6 অক্টোবর এই 3 জনই রুগী দেখবেন প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে। 2টা ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য, 6900701891, আরেকটা নম্বর হচ্ছে 03842356843, এই 2টা নম্বরে।
আরেকটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। তারাপুরের যে স্টেশন রুট সেখানে প্রণতি হেলথ কেয়ার দুজন বিশিষ্ট ডাক্তার রোগী দেখেন। গুয়াহাটির জেনএসসি হাসপাতালের একজন ডাক্তার পিনাকি রয় ইউরোলজিস্ট এবং রেনাল ট্রান্সপ্লান্ট সার্জন, কিডনির সমস্যা, মূত্রনালী সংক্রান্ত সমস্যা, তারপরে ইউরোনারি ডিসফাংশন, প্রস্রাবের সমস্যা, জ্বালা যন্ত্রণা এবং পুরুষদের যৌন সমস্যার জন্য সেই ডাক্তারবাবু প্রতি শনিবার ও রবিবার সকালবেলা উনি রুগী দেখেন। তাছাড়া আরেকজন ডাক্তার হচ্ছে ডক্টর এ দত্ত চৌধুরী, মেডিসিন এবং ডায়াবেটিক ফিজিশিয়ান, লিভারের সমস্যা, প্যানক্রিয়াস, জন্ডিস, গ্যাস, পেটে ব্যথা, তারপরে হজম শক্তির সমস্যা যদি থাকে, রোগা হয়ে যাওয়া, তারপরে আপনাদের ভাত খেতে পারছেন না, তারপরে আপনাদের ডায়াবেটিকের জন্য আপনারা ভুগছেন, ডায়াবেটিসে ভুগছেন, আগে ডাক্তার দেখিয়েছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না, তাহলে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। উনিও প্রতিদিন সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত প্রণতি হেলথ কেয়ারে রুগী দেখেন। একটা ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে সিট বুক করার জন্য, 9401-288-622 এই নাম্বারে। এইবার চৌধুরী টেক্সটাইল দুর্গাপুজোতে নিয়ে এলো নতুন নতুন কালেকশন, সঙ্গে আছে বিশেষ লটারি, কেনাকাটা করলে জিততে পারেন বাইক, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ 51টি পুরস্কার, সঙ্গে 20,000 টাকার উপরে কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2 সদর থানের নিকটেই আমাদের দোকান। ফোন নম্বর হচ্ছে 03842-234063। আসন্ন শুভবিবাহের মরশুমে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো ধামাকার ডিসকাউন্ট অফারের সঙ্গে নিত্য নতুন সোনা ও হীরার গহনার বিপুল সম্ভার। এছাড়াও এখানে পাচ্ছেন মাত্র 50,000 টাকার মধ্যে বিবাহের সেট এবং পুরাতন সোনার বিনিময়ে নতুন হলমার্কযুক্ত গহনা নেওয়ার সুযোগ। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। আমাদের ঠিকানা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নম্বর 8486-340139, আরেকটা নম্বর 8486-467636। আজকে হঠাৎ একটা ভূমিকম্প হয়েছে সন্ধ্যাবেলাতে, আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে সেই ভূমিকম্পের অনুভূতি পাওয়া গেছে। আপনারাও কি সেটা অনুভব করেছেন আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন আপনাদের এরিয়াতে হয়েছে কি না। 5.2 প্রাবল্যের, 5.2 প্রাবল্যের ভূমিকম্প, সেটা মেঘালয়ের, সেটা উৎপত্তি মেঘালয়ের রেসু বেলপাড়া থেকে 3 কিলোমিটার দূরে, এবং আমাদের ভারত তো প্রভাবিত হয়েছে, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ, নেপাল, ভুটান, চায়নাতেও তার প্রভাব পড়েছে বলে সেটা খবর আছে। সন্ধ্যাবেলা 6:15 সেই ভূমিকম্পটা হয়েছে। আপনারা কি সেটা বুঝেছেন কি না সেটা আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন, কারণ আমাদের শিলচরে তো এত বুঝাই যায়নি। আগামী 3 দিন ইয়েলো এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে IMD আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে। আসাম এবং মেঘালয়ের বিভিন্ন প্রান্তে ঝড়, তুফান, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, বজ্রপাতও হওয়ার সম্ভাবনা বলে সেটা জানিয়ে দিয়েছে দর্শকবৃন্দ। ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা দেখি রাস্তাঘাটে অনেক খাবার যারা বিক্রি করেন, ওনারা নিউজ পেপারে ওনারা বিক্রি করেন, এবং সেটা বলে দেওয়া হয়েছে যে বিক্রি করা এখন নিষেধ। নিউজ পেপারে যে কালি যেটা থাকে সেই কালিতে সেটা অনেক ক্ষতিকারক পদার্থ থাকে, সেটা শরীরের ভিতরে গিয়ে অনেক মানে রোগ উৎপন্ন করে, সেই জন্য নিউজ পেপারে কোনো খাবার এখন পরিবেশন করা যাবে না বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আপনারাও সবাইকে সেটা জানিয়ে দেবেন কিন্তু যে নিউজ পেপারে খাবার এখন বিতরণ করা যাবে না দর্শকবৃন্দ। আজকে শিলচরের জানিগঞ্জ থেকে একটা রেড টেইল স্নেক বা কচুয়া সাপ রেস্কিউ করা হয়েছে। একটা আর্মি গাড়ি থেকে নাকি পড়েছিল বলে স্থানীয় মানুষেরা জানিয়েছেন, এবং সেটা পরে বন বিভাগের কর্মীদেরকে জানানো হয়েছে, তারপরে লোক এসে সেটা রেস্কিউ করে নিয়ে যায় দর্শকবৃন্দ। এটা হলো রেড টেল বাম্বু পিট ওয়াইপার কয়, এটার কচুয়া সাপও কয় বাংলা, সবুজ কালারে থাকে, এক জায়গায় বই থাকে, এটা গাছের প্রতি এটা কোনো মানে হিলাচুলা করে না শিকার ধরার লিগা। আর আমরা এটার পৃথিবীর মধ্যে ওয়াইপার ফ্যামিলি যে এই প্রজাতির সাপ যেগুলি, এগুলির দাঁত বহুত বড় থাকে, এর 3 কোণা ত্রিকোণ মাথা থাকে, আর এটা আর কি বহুত মানে এটা এই শিলচরের মধ্যেও কমন স্পিসিস, বাট এটা বহুত রেয়ারলি দেখা যায়, এমন কোনো টেনশনের কিছু নাই, খালি বিষাক্ত আছে এটা, বহুত ডেঞ্জারের, এটা কামড়াইলে হাত পুরা সোয়েল হয়ে যায়, মানে টিস্যু সব বলি যায়, মানে এরকম ইম্পর্টেন্ট ভেনম এটা, এর লিগা এটা মানে বহুত রিস্কি জিনিস, কারণ এটা দেখছো তো অ্যাস সোয়ে থাকে যে এরম করে, তো ওইটার লিগা এটার লিগা সামনেও এটার হাতও দিতে নাই, করতে আমরা তো ওইটার ধরতে ধরতে হ্যাবিট আছে দেখে আমরা ওই ওই হিসাবে এথিক্যালি রিস্ক, মাথা ধরে ঢোকানি দিতে পাইপ সিস্টেম করে ঢোকাই।
করিমগঞ্জের গিরিশগঞ্জ পুলিশ অভিযান চালিয়ে দুজন ব্যক্তির কাছ থেকে চারটি চুরি হওয়া মোবাইল উদ্ধার করে চুরি হওয়া মোবাইল ফোন দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। তারপরে সেই আসাম ত্রিপুরা বর্ডারের যে চুরাই বাড়ি, সেই চুরাই বাড়িতে করিমগঞ্জ পুলিশ একটি কন্টেইনার গাড়িতে অভিযান চালিয়ে সেই কন্টেইনার গাড়ি থেকে 51 কেজি গাঁজা জব্দ করে এবং দুজন ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। মণিপুরে গভর্নমেন্ট এবং প্রাইভেট স্কুল আগামী 5 দিন অবধি বন্ধের আবার ঘোষণা করে দেওয়া হয়েছে, কারণ মণিপুরে এখনও পরিবেশ অশান্ত এখনও ঠিক হচ্ছে না দর্শকবৃন্দ। কয়েকদিন আগে দুজন ছাত্রকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তারপরেই সেই মণিপুরে আবার পরিস্থিতি আবার খারাপ হয়ে পড়ে এবং সেজন্যই সেই স্কুল কলেজ সব কিছু বন্ধ করার ঘোষণা করে দিয়েছে মণিপুর সরকার আগামী 5 অক্টোবর পর্যন্ত দর্শকবৃন্দ। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।